ঈদের আগে শুরু হওয়া ট্রেনের শিডিউল বিপর্যয় এখনও কাটিয়ে উঠতে পারেনি পশ্চিমাঞ্চল রেলওয়ে। বিশেষ করে রাজশাহী থেকে সব ট্রেনই ছাড়ছে 4 থেকে 5 ঘন্টা দেরিতে, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে রাজশাহীর স্টেশন ম্যানেজার জানালেন, আগামীকাল থেকে শিডিউল বিপর্যয়ের সমস্যা কেটে যাবে। রাজশাহী থেকে আব্দুস সত্তার ডলারের প্রতিবেদন জানাচ্ছেন অরিসুল ইসলাম। যাত্রীরা রাজশাহী রেল স্টেশনে এভাবেই ঘন্টার পর ঘন্টা বসে আছেন ট্রেনের অপেক্ষায়। যে ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল সকালে, সে ট্রেন দুপুরেও পৌঁছায়নি স্টেশনে। এমনই অবস্থা সবকটি ট্রেনের। স্টেশন থেকে প্রতিটি ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কখনো কখনো তারও বেশি। অপেক্ষায় বসে থেকে ক্লান্ত হয়ে পড়েছেন যাত্রীরা। ট্রেন শিডিউলের এমন বিপর্যয়ে ক্ষোভ জানালেন তারা। 5 ঘন্টা ডিলে দেখাচ্ছে মেসেজে, কিন্তু ওই মেসেজে যেটা আসছে সেটাও কনফার্ম না। নির্দিষ্ট সময় ছিল 7:24 ট্রেন ছাড়ার সময়, আমরা 7:24 আগে পূর্বে পৌঁছেছি, তখন থেকে এর পর্যন্ত অপেক্ষা করতেছি। আমরা চাচ্ছি যে এরপর থেকে যে আমাদের ট্রেনগুলো যেন শিডিউল টাইমে আসে। স্টেশন ম্যানেজার জানালেন, প্রতিটি স্টেশনে বাড়তি সময় যাত্রা বিরতি দেয় এমন বিপর্যয় দেখা দিয়েছে। তবে মঙ্গলবার থেকে এ সমস্যা থাকবে না বলে আশাবাদী তিনি। আপডেটগুলি প্রত্যাহার করার কারণে অনেকটা ট্রেনগুলি বিলম্বে চলছে। এই আপডেটগুলি আগামী মঙ্গলবার থেকে বলবৎ হবে, তখন মোটামুটি সব ট্রেনগুলি স্বাভাবিক পর্যায়ে নির্ধারিত সময়ে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের যাত্রীরা বললেন, স্বস্তির যাত্রা নিশ্চিতে সমস্যার স্থায়ী সমাধান চাইছেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।